নমস্কার সবাইকে, আমি রাজু। আপনারা দেখছেন রাজু অফিসিয়াল চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটি শুধু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যারা আছেন তাদের জন্য। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যেসব ITCFP দিদিরা কাজ করছেন, তাদের যারা জানেন যে আপনাদের ইতিমধ্যেই লোকোস অ্যাপ নিয়ে যারা কাজ করছেন তাদের ইতিমধ্যে একটি পেমেন্টের ফরম্যাট দিয়েছে ডিস্ট্রিক্ট থেকে। সেই ফরম্যাটটি আপনাদের ব্লগ থেকে আপনাদের শেয়ার করে দিয়েছে যে ফরম্যাটটি কী করে ফিল আপ করতে হবে। সেইটি অনেকে জানা নেই, এমনকি অনেকে বুঝতে পারছেন না যে কীভাবে ফরম্যাটটি ফিল আপ করে তারা ব্লকে জমা করবে, তারপরেই তারা টাকাটা ক্লেম করতে পারবে, কী করে টাকাটা ক্লেম করবে। চলুন বেশি না দেরি না করে সেই ফরম্যাটটি দেখিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কী করে আপনারা ফর্মটি ফিল আপ করে টাকাটা ক্লেম করবেন। এটি শুধুমাত্র আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের থেকেই, বাকি ডিস্ট্রিক্টে হয়তো এরকমই কোনো ফরম্যাট থাকবে, বাকি ডিস্ট্রিক্টে ওটা ভিডিওটা দেখতে পারেন, দেখে জেনে রাখতে পারেন যে কীভাবে কী রকম ফরম্যাটটা দিবে বিল ক্লেম করার, কী করে বিলটা ক্লেম করবেন। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফরম্যাট বার করে রেখেছি, এটা আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। বাকি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এরকমই হবে, এমনকি আলাদাও হতে পারে। এখানে প্রথমের যে ঘরটা আছে স্যার আই ড্যাশের পরে এখানে লিখবেন আপনার নাম, আপনি যেই বুককিপারই আছেন সেই বুককিপার আপনার ফুল নেমটা লিখে দেবেন, আপনার নাম এবং টাইটেলটা লিখে দেবেন। টাইটেলটা লিখে সাথে যে আপনি লোকোস অ্যাপটি খুলেন, লোকোস অ্যাপটি খোলার সাথে সাথে যে একটা ইউজার আইডি আছে আপনাদের, WBD ইউজার আইডিটা শুরু হয়, সেই ইউজার আইডিটা লিখে দেবেন। তারপর এখানে লেখা আছে যে এখানে ফাঁকা ঘরটি আছে, ফাঁকা ঘরটার কথা বলছি। তারপর এখানে ইউজারটি লিখে দিলাম, লিখে দেওয়ার পর এখানে আছে নেম অফ FLCRP অ্যাট ইউজার অফ লোকোস অ্যাপ। FLCRP যেটা আছে সেটা দেখার দরকার নেই, আপনার ITCRP আপনাদের নাম ইউজার নাম্বারটা লিখে আপনারা পরে এখানে দেখুন লেখা আছে অ্যান্ড শো ড্যাশের ঘরটা যেটা আছে, ড্যাশের ঘরটা কী করতে হবে, এখানে নং অফ SHG ইন মাই লোকোস অ্যাপ্লিকেশান ফলোয়িং ক্লেম ডিটেলস অফ বিলো, মানে আপনাদের লোকোস অ্যাপে কতজন কতগুলো SHG শো করছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে লেখা আছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত নেম, আপনার যেই গ্রাম পঞ্চায়েতটি হবে সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখে দেবেন। তারপরে আছে CLF বা সংঘ, CLF বা সংঘ একই, আপনার CLF এর নাম কী আছে সেটা লিখে দেবেন, বা আপনার সঙ্গের নাম কী আছে সেই সঙ্গের নাম লিখে দেবেন, ব্লক কোন ব্লক হচ্ছেন সেই ব্লক লিখে দেবেন। ক্লেম আপ টু দ্য মান্থ, ক্লেম আপ টু দ্য মান্থ এটা হচ্ছে আপনি কী মাস থেকে কী মাসের জন্য ক্লেমটি অ্যাপ্লাই করছেন সেই ডেটটি লিখে দেবেন। ডেট অফ সাবমিট মাই ক্লেম, কবে জমা করছেন সেই ক্লেমটা আপনি সেই ডেটটি দিয়ে দেবেন। তারপর আসল বিষয় হচ্ছে, মেন পয়েন্ট হচ্ছে এটাই যে এখানে প্রথমেই দেখছেন যে একটা বাক্স আছে, বাক্সের মধ্যে এক নম্বর সিরিয়ালে আছে, সিরিয়াল নং এক, ওখানে লেখা আছে নিউ SHG ফরমেশন উইথ অল মেম্বার, মানে নতুন SHG আপনারা কতগুলো করেছেন সেটি লিখবেন। নতুন SHG এখানে লেখা আছে দ্য ফার্স্ট টাইম ইন লোকোস, মানে প্রথম টাইমে এই লোকোসে এন্ট্রি করেছেন সেটা হচ্ছে কতগুলো নতুন SHG করেছেন, এক নম্বর ঘরটি দেখবেন সবাই, নিউ SHG ফরমেশন ইন উইথ মেম্বার, কতগুলো SHG করে SHG মানে কতগুলো SHG করেছেন নতুন SHG, সেই কোয়ান্টিটি মানে কতগুলো করেছেন সেই সংখ্যাটি এখানে লিখবেন, কোয়ান্টিটির ঘরে সেই সংখ্যাটি লিখে দেবেন। রেট 100 টাকা করে পাবেন, নতুন SHG আপনারা 100 টাকা করে পাবেন। কত যতগুলো SHG করেছেন SHG সংখ্যাটা লিখবেন, 100-এর সাথে সেই সংখ্যাটা কাউন্ট করে এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপর আছে দুই নম্বর কলমটি হচ্ছে আপনাদের, দুই নম্বর যে কলমটি আছে সিরিয়াল দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনারা যেসব গ্রুপ NRLM যেসব গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো 75 টাকা করে পাবেন। যেসব গ্রুপ আপনাদের শিফটিং, আপনাদের যেসব গ্রুপগুলো আপনাদের মাইগ্রেটরি হিসাবে চিনেন যেসব গ্রুপগুলোকে, সেই সব গ্রুপগুলো 75 টাকা করে পাবেন। সেই গ্রুপগুলো এখানে লিখে দেবেন যে আপনি কটা গ্রুপ পড়েছেন, সেই গ্রুপগুলো এখানে লিখে দিয়ে 75 × অত লিখে টোটাল অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপর হচ্ছে নন কোঅপটেড SHG, মানে আপনারা যখন অনেক গ্রুপ পড়েছেন নন কোঅপটেড প্রমোটেড বাই আদার্স দিয়ে নন কোঅপটেড TDD বিভিন্ন ধরনের গ্রুপগুলো করেছেন সেগুলো গ্রুপ 100 টাকা করে পাবেন, সেগুলো এখানে কটা গ্রুপ করেছেন সেটা লিখে দিয়ে তার সাথে 100 × করে তার টোটাল অ্যামাউন্টটা লিখে দেবেন। তারপরে বলেছে আপনি 4 নম্বর কলমটি ফলো করবেন, 4 নম্বর কলমে লেখা আছে আপনি কি কোনো মেম্বারকে অ্যাড করেছেন মাইগ্রেটরি SHG-র মধ্যে, মানে পুরোনো দলগুলোর মধ্যে নতুন করে কি কোনো মেম্বারকে অ্যাড করেছেন, অ্যাড করে থাকলে সেখানে একটা মেম্বারই 20 টাকা করে পাবেন। তো কটা মেম্বারকে অ্যাড করেছেন সেটা লিখে দেবেন, লিখে দিয়ে 20 × করে যত টাকা হয় অ্যামাউন্ট তত টাকা করে দেবেন। তারপর আছে 5 নম্বর আর 6 নম্বর কলমটি, যে 5 নম্বর আর 6 নম্বর সিরিয়াল নম্বরের কলমটি দেওয়া আছে, এই দুটি হচ্ছে যারা ভিও করেছে ভিওর জন্য, যারা
সিএলএফ করছে সিএলএফ এর জন্য, এখানে টোটালি ভিউর জন্য দেওয়া আছে, এটা আপনাদের কিছু হবে না। তারপর আছে একদম 7 নম্বর সবার শেষের কলমটি, প্রতিটি আইটি সিআরপির জন্য তারা 200 টাকা করে রেখেছে পার মান্থ। পার মান্থ তারা 200 টাকা করে চার্জ পাবে, সেই কয় মাস হয়েছে সেই মাসটা লিখে 200 টাকা ইনটু করে যত টাকা হয় সেটা লিখতে হবে। তারপর নিচে দেওয়া আছে টোটাল, টোটালটা করে টোটালে ঘরে লিখতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কত টাকা টোটালি হয়েছে সেই টোটাল টাকাটা সংখ্যায় লিখতে হবে, এমন কি বানান করেও লিখতে হবে, লিখে দেবেন। তারপরে যেটা আছে ওটা বিএমইউ দেখে নেবে। তারপর এখানে আপনাদের যে আইটিসিআরপি আছে সেখানে আপনাদের সিগনেচার করতে হবে, নিচে ব্লকের নাম দিতে হবে, সিসিপি কোডটা ব্লকের থেকে পেয়ে যাবেন, ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন, আইএফসি কোড দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, ফোন নাম্বারটাও দিয়ে দেবেন। তারপর এখানে এটা সাবমিট করবেন সংঘর কাছে, সংঘ এখানে সিল সই করে দেবে, ব্লক লিখে দেবে, তারপর সেই সংঘ এটাকে সাবমিট করবে ব্লকের কাছে, ব্লক সেটা দেখে নেবে। তারপর ব্লক ডিস্ট্রিক্টে ক্লেম ইয়ে করবে, ডিস্ট্রিক্ট তখন এটা দেখে নেবে। আর আপনাদের এই এনএক্সআর 1 ফর্মটা, এই ফর্মটা ভালো করে ফিল আপ করে জমা দিতে হবে, বিল যখন ক্লেম করবেন ক্লেমের সময় এই ফর্মটা আপনাদের জমা দিতেই হবে। এখানে প্রথমেই আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার পাইটুপা এখানে দেওয়াই আছে। তারপরে নেম অফ এসএসজি, এইটা কী করবেন, এটার মধ্যে হচ্ছে আপনারা যেসব নতুন গ্রুপগুলো করেছেন, নতুন গ্রুপ যারা একদম নতুন গ্রুপ করেছে ওই নতুন গ্রুপগুলোর নামগুলো লিখবেন, নতুন গ্রুপ করেছেন, মাইগ্রেটেড গ্রুপ করেছেন, কোঅপারেটিভ গ্রুপ করেছেন, সেগুলো আপনাদের আপনারা করেছেন কাজ করেছেন সেই গ্রুপগুলো এখানে লিখতে হবে। টোটালি নেম অফ এসএসজি, টোটাল নামগুলো লিখে দিলেন, এসএসজি যতগুলো এসএসজি আছে আপনার করেছেন আপনি, এসএসজির নাম। তারপরে আছে এসএসজি কোড, এসএসজি লোকোস কোড, আপনার ফোনে লোকো সেফটি অন করার পর যে এসএসজির পাশে লোকোস কোডটি আছে লোকোস কোডটি লিখে দেবেন। টাইপ অফ এসএসজি মাইগ্রেটেড অ্যান্ড নিউ, মাইগ্রেটেড হচ্ছে পুরোনো গ্রুপ আর নিউ হচ্ছে নতুন গ্রুপ, নতুন গ্রুপ যদি করে থাকেন তাহলে নতুন লিখবেন আর যদি পুরোনো থাকে তো পুরোনো লিখবেন। তারপরে আছে নং অফ মেম্বার, নং অফ মেম্বার হচ্ছে ওই গ্রুপটার মধ্যে কতজন মেম্বার আছে সেই মেম্বারের সংখ্যাটাও এখানে লিখতে হবে। তারপরে আছে নং অফ নিউ মেম্বার অ্যাড, যদি কোনো মেম্বারকে আপনারা অ্যাড করে দেখেন শুধুমাত্র মাইগ্রেটেড এসএসজির মধ্যে তাহলে সেই কয়জন মেম্বার ওই গ্রুপ থেকে কয়জন মেম্বারকে অ্যাড করেছেন সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন। প্রোফাইল আপডেশন স্ট্যাটাস, প্রোফাইল আপডেট কি কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই কমপ্লিট হয়েছে, কমপ্লিট লিখে দেবেন, ঠিক আছে। ক্লেম স্ট্যাটাস সব কিছু লেখার দরকার নেই। এই ভাটালি আপনি যতগুলো গ্রুপ করেছেন সব টোটালি এইভাবে সিরিয়ালি লিখে লিখে দিতে হবে, নতুন গ্রুপ করে থাকলে নতুন গ্রুপ লিখে দেবেন, তারপর মাইগ্রেটেড করে থাকলে মাইগ্রেটেড লিখে দেবেন, কোঅপারেটিভ অ্যান্ড বাকি টিডিডি যেসব গ্রুপ হয় ওসব গ্রুপ যদি লিখে করে থাকেন তাহলে ওইসব গ্রুপের লিখে লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরে গেছেন সবাই যে কী করে কী করতে হবে, যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম কথাতে বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো কারণে কোনো ফরম্যাটটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর সবার নিচে দেখবেন যেখানে লেখা আছে সিগনেচার অফ আইটিসিআরপি, তারপরে দেওয়া আছে ইউজার নম্বর, সিগনেচারটা অবশ্যই আইটিসিআরপিতে করে দিবে, তারপরে ইউজার আইডিটা যে আছে ও লোকপোসের ইউজার আইডিটা এখানে লিখে দিয়ে দিবে, এটা অবশ্যই দিতে হবে। তার নাম যদি উনি ভুল করেও লেখে সেটা ফ্যাক্টর করে না, সব থেকে বেশি ম্যাটার করবে এটাই যে আপনি ইউজার নাম্বারটি ঠিক করে লিখবেন। আর এই যে ক্লেম শিটটা আছে এনএক্সআর 1, এই এনএক্সআর 1টা ঠিক করে আপনার ফিল আপ করে দিতে হবে, এনএক্সআর 1টাই আপনারা ঠিকঠাক করে ফিল আপ করে সংঘর কাছে জমা করবেন, সংঘ সিল সই করে সংঘ সেটাকে ব্লকে জমা করবে, ব্লক থেকে সেটা পরে ডিস্ট্রিক্টে যাবে। আর এটা আমি বলে দিচ্ছি, এটা আমাদের হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ক্লেম শিট, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে যত যারা যেসব আইটিসিআরপি আছে তাদের জন্য এই ক্লেম শিটটা দিয়েছে ডিস্ট্রিক্ট থেকে। অনেকেই হয়তো বুঝতে পারছেন, আমাকে অনেকে মেসেজ করছে কমেন্ট করছে যে অনেকেই ক্লেম শিটটা কী করে ক্লেম করবে সেটা বুঝতে পারছে না, একটু একটা ভিডিও দিলে খুব ভালো হয়, তো তার জন্য আমি ভিডিওটা দিচ্ছি। বাকি ডিস্ট্রিক্টেও হয়তো এরকমভাবে সেম কোনো ক্লেম শিট দিবে, তো আপনারা ভিডিওটা দেখে রাখেন, যখন আপনাদের ক্লেম শিটটা আপনাদের ক্লেম করার জন্য দিবে তখন আপনারা এরকমভাবে ক্লেম করতে পারেন। তো আশা করি সবাই বুঝে গেছেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এরকম করে পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবসময় চ্যানেলটিকে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, বাজিয়ে দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন।
লাইক আপনারা যদি লাইক আর কমেন্ট আর শেয়ারটা করেন, তাহলে আমরা যখন পরবর্তী একটা ভিডিও বানাবো, সেই ভিডিওটা বানাতে আমাদের আমার অনেক উৎসাহ জাগে যে আমার ভিডিওগুলো সবাই দেখছে। তার জন্য আমার অনেক উৎসাহ জাগে যে পরে আর একটা নতুন করে নতুন ভালোভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করব। তাই সবাই ভিডিওগুলো ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা দেখে উপকার হয়ে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।